হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আবদুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা কপি এবং কাট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে কপি করেছিলাম, যেভাবে কাট করেছিলাম, আমরা এক্সেলেও সেমভাবে আমরা কপি এবং কাট করে থাকি। দেখুন, আমরা এখান থেকে যদি কিছু লিখি, আমরা এখানে লিখলাম গ্রাফিক স্কুল, আমি এখানে গ্রাফিক স্কুল লিখলাম। দেখুন এই সেলে আমি এটি ডাবল ক্লিক করে এটিকে সমান করে দিলাম আমাদের রোটিকে। তো এখন আমি এটিকে কপি করার জন্য আমি এটিকে সিলেক্ট করব। করার পরে এখান থেকে দেখুন কপি, এখানে যদি আমি একটা ক্লিক করি, আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের সেলটি এইভাবে সিলেকশন হয়ে গেছে। তো আমরা যে কোনো জায়গায় আমরা এই সিলেক্টেড যে টেক্সটটি এটা নিতে পারি। আমি ধরুন এখানে নিব। আমি নেওয়ার পরে আমি এখান থেকে যদি পেস্ট করে দিই এইভাবে, তো দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটটি এইভাবে পেস্ট হয়ে যাবে। তো দেখুন, আমরা এখানে একটা বিষয়, সেটি হলো যে আমরা কপি একবার করছি, আমি দেখতে পাচ্ছি যে এরিয়াটি সিলেক্টেড হয়ে আছে। আমরা যদি কিবোর্ড থেকে এসকেপ বাটনে চাপি, দেখুন কিবোর্ড থেকে এসকেপ বাটনে চাপার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে কপিটি মুছে যাবে, আর কপিটি থাকবে না। এইভাবে আমরা কপি করতে পারি। আমরা সেম সিস্টেমে কাট করব। দেখুন এখানে ক্লিক করে আমরা এটিকে কাট করে নেব। এখান থেকে কাট কাট করার পরে আমি এই সেলে রাখলাম। রাখার পরে আমি যদি এখানে পেস্ট করে দিই, দেখুন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওই সেলে যেই টেক্সটটি ছিল সেই টেক্সটটি আমরা মুভ করে এই সেলে নিয়ে আসলাম। আমরা এখানে যদি এটিকে ডাবল ক্লিক করে দিই, দেখতে পাবো যে আমাদের ওই টেক্সটটি ওখান থেকে মুভ হয়ে এখানে চলে আসছে। এভাবে আমরা কপি এবং কাট করে থাকি, এবং শর্টকাটের মাধ্যমে আমরা সেম সিস্টেমেই কপি এবং কাট করব। দেখুন আমি এটাকে কপি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি প্রেস করে আমরা এটিকে, দেখুন এইভাবে আমি দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটটি সিলেকশন হয়েছে। আমরা এখন যেটি এটিকে যে কোনো জায়গায় নিতে পারি। আমি এখানে পেস্ট করে দিলাম, দেখুন আমাদের টেক্সটটি পেস্ট হয়ে গেল। এই সিস্টেম সেম সিস্টেমে আমরা কপি করব। তো আমরা কাটটিও সেম একইভাবেই করব। আমরা এটিকে সিলেক্ট করব। করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এক্স প্রেস করে আমরা আমাদের টেক্সটটিকে সিলেকশন করে নেব। নেওয়ার পর আমরা যেখানে রাখবো, আমি এখানে রাখলাম। আমি এখানে কন্ট্রোল প্লাস ভি প্রেস করব। দেখুন আমাদের টেক্সটটি কাট হয়ে গেল। আমরা এখান থেকে এটিকে মুভ করে এখানে নিয়ে আসলাম। তো এইভাবে আমরা কপি এবং কাট করে থাকি। এছাড়াও মাইক্রোসফট এক্সেলে একটি শর্টকাট সিস্টেম আছে কপি এবং কাট করার। তো সেটি কি, দেখুন আমি এটিকে ডিলিট করে দিই। তো এই যে টেক্সটটি, আমি এই টেক্সটটিকে খুব দ্রুত কপি করে নিতে পারি। দেখুন কিভাবে, আমি যখন এই সেল একটা সিলে ক্লিক করব, তখন সেলটা এইভাবে সিলেক্টেড থাকবে। আমি যদি সেলের একদম এই যে প্লাস আইকন দেখতে পাবো, এখন আমরা যদি এটিকে ডান দিকে এইভাবে টান দিই, দেখুন আমি দেখতে পাবো যে আমাদের টেক্সটগুলো ডান দিকে এইভাবে কপি হয়ে যাবে। আবার যদি আমরা এটা সিলেক্ট করি, করার পরে এই চিহ্ন আসার পর আমরা যদি এখান থেকে যদি নিচ দিকে টান দিই, দেখুন তাহলে দেখতে পাচ্ছি যে নিচ দিকে আমাদের লেখাগুলো সিলেকশন হয়ে যাবে। এইভাবে আমরা খুব দ্রুত কপি করে নিতে পারি। তো আমরা এগুলো যদি সবগুলো যদি ডিলিট করে দিই এখান থেকে, দেখুন আমি ডিলিট করে দিই। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে লেখাগুলো ডিলিট হয়ে যাবে। আমরা এটিকে সিলেকশন করে ডিলিট করে দিলাম। আরেকটি কাজ আমরা করতে পারি, এভাবে টেক্সটটিকে সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি প্রেস করব। দেখুন কন্ট্রোল প্লাস সি প্রেস করার পরে আমরা চাচ্ছি যে একটা বিশাল একটা এরিয়া জুড়ে আমরা এই টেক্সটটিকে পেস্ট করব। যেমন আমি এই যে পুরো এরিয়াটি সিলেক্ট করলাম, করার পরে এখন আমি যদি কন্ট্রোল প্লাস ভি প্রেস করি, দেখুন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরো এরিয়াতেই টেক্সটটি খুব সহজেই পেস্ট হয়ে গেল। এভাবে আমরা একাধিক টেক্সট যদি এভাবে দ্রুত কপি করতে করার প্রয়োজন হয়, তাহলে আমরা এভাবে টেক্সটগুলো কপি করে নেব। তো এইভাবে আমরা কপি এবং পেস্টের কাজগুলো মূলত করে থাকি। তো আশা করি বিষয়টি সবাই বুঝতে পারছেন। পরবর্তী পর্বে আমরা আবার নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।